বন্ধুরা, আইপিএল 2020-র 54তম ম্যাচ কলকাতা নাইট রাইডার্স এবং রাজস্থান রয়্যালসের মধ্যে হয়েছিল। আর এই ম্যাচে কেকেআর রাজস্থানকে 60 রানে হারিয়েছে এবং প্লেঅফে যাওয়ার আশা বাঁচিয়ে রেখেছে। আর এই ম্যাচ জেতার পেছনে কিন্তু বেশ কয়েকটা কারণ রয়েছে, সেটাই বলবো আজকের এই ভিডিওতে, যে কোন কারণগুলির জন্য কেকেআর এই গুরুত্বপূর্ণ ম্যাচটি জিতল। ভিডিওটি কিন্তু কেকেআর ফ্যানদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, সুতরাং শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। আর আমার মতো আপনিও যদি হয়ে থাকেন একজন ডাইহার্ড কেকেআর ফ্যান, তাহলে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে অবশ্যই প্রেস করুন। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তো গতকালকে ম্যাচ জেতার প্রথম কারণটি হলো, প্রথম উইকেট পড়ে যাওয়ার পরেও সেকেন্ড উইকেটের জন্য 72 রানের একটি গুরুত্বপূর্ণ পার্টনারশিপ। হ্যাঁ বন্ধুরা, মাত্র 1 রানেই কলকাতার প্রথম উইকেট পড়ে গেছিল। সে উইকেটটি ছিল নীতিশ রানার, যিনি জোফরা আর্চারের প্রথম বলেই ক্যাচ আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যান। তবে তারপর শুভমান গিল এবং রাহুল ত্রিপাঠীর মধ্যে 72 রানের একটি দুর্দান্ত পার্টনারশিপ হয়, যার ফলে কেকেআর শুরুটা খুব ভালো করেছিল। এরপর দ্বিতীয় কারণটি হলো ক্যাপ্টেন ইয়ন মর্গ্যানের ক্যাপ্টেন্সি ইনিংস। ইয়ন মর্গ্যান কিন্তু প্রথম থেকেই অ্যাটাকিং মুডে ছিলেন, আর তিনি মাত্র 35 বলে 194 স্ট্রাইক রেটে ব্যাটিং করে 68 রান করেছেন, যার মধ্যে ছিল 5টা 4 এবং 6টা 6। এটা কিন্তু গতকাল কলকাতার জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ দামি ইনিংস। এরপর 3 নম্বর কারণটি হলো, ইয়ন মর্গ্যান এবং অ্যান্ড্রে রাসেলের মধ্যে মাত্র 18 বলে 45 রানের একটি ভয়ঙ্কর পার্টনারশিপ। হ্যাঁ বন্ধুরা, কলকাতার এক সময়ে 12 ওভার 3 বলে 99 রানে 5টি উইকেট পড়ে গেছিল। আর কলকাতার একটা ভালো স্কোর করার জন্য একটা ভালো পার্টনারশিপের দরকার ছিল, যেটা মর্গ্যান এবং অ্যান্ড্রে রাসেলের মধ্যে হয়েছিল। এই পার্টনারশিপে এই দুজন ভয়ঙ্কর ব্যাটসম্যান মাত্র 18 বলে 45 রান করেছেন। শেষ দিকে এই পার্টনারশিপের জন্যই কিন্তু কেকেআর 191 রান করতে সক্ষম হয়। এরপর 4 নম্বর কারণটি হলো প্যাট কামিন্সের আগুনে বোলিং। প্যাট কামিন্স গতকাল 4 ওভার বোলিং করে মাত্র 34 রান দিয়ে 4টি উইকেট নিয়েছেন, আর এই 4টে উইকেট ছিল টপ অর্ডার ব্যাটসম্যানদের উইকেট। এই 4টে উইকেট ছিল রবীন্দ্র থাপ্পা, বেন স্টোকস, স্টিভ স্মিথ এবং রিয়ান পরাগের। অর্থাৎ বলতে পারেন, বল হাতে রাজস্থানকে একাই শেষ করলেন প্যাট কামিন্স। তো বন্ধুরা, আপনারা জানতে পারলেন গতকালকে জয়লাভ করার অন্যতম 4টি বড় কারণ। আপনাদের কি মনে হয়, কেকেআর কি শেষ পর্যন্ত প্লেঅফে যেতে পারবে নাকি পারবে না? নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে অবশ্যই প্রেস করবেন। তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ বন্ধুরা।